জয় শ্রী মহাকাল, জয় মা কালী। সরে আয়, এই যে আমার দুই ভাই এসেছে। তোমার বাড়ি কোথায়? বোমা বর্ণ, বোমা হাওড়া। হ্যাঁ, ওখানকার মাসিদের এই যে কার্ড আছে এরা খুবই ভালো। তো এনার বোন হয়, এদের সাথে এনার খুব আলাপ। তো ওই দাদারা অনেকদিন ধরে অনেক কষ্ট ভুগছে, ইনস্টাগ্রাম ইউটিউবে আমাকে দেখে। একবার ভোরবেলায় কবে এসেছিলে বলো, পাওনি? গত রবিবার এসেছিলাম। ঘুরে চলে গেছে। আর আমি তো সবাইকে বলি যে আমি গুনির না, এটাই সত্যি। কিন্তু এরা আমার স্বপ্ন দেখুক বা এদের মনে আশা জেগেছে, তা সত্যি এরা কষ্ট আছে। আমার টিমে যত 50 জনের আশীর্বাদ আমি দিলাম, আমার মন্দিরেও এদের আমি ঢুকিয়েছি, আমার যেটা দেওয়ার এদের দিয়েছি। আর এদের পিছনে এখন রাহু কেতু লেগে আছে, অনেকই কষ্ট আছে শুনলাম। সব কষ্ট বলা যায় না, আমার ভাইরা যেন সুখে থাকুক। আর তার ব্যবস্থা আমি করেছি, ওরা ঘরে নিজেদের কষ্ট নিজেরাই দূর করবে, আমি কিছুই দিইনি। জাস্ট মুখের কথা শুনেছি, এদের বলেছি এরমভাবে চলো, তাই তো ভাই? আর সবচেয়ে বড় কথা, এই মা বলে এত দূর দূর থেকে এসে লোক যদি কাঁধে, এই লাইফে প্রথমবার আমি 6টার সময় ঘুম ভেঙেছি। কারণ আমি রবিবারে 11টার সময় ঘুম থেকে উঠি, এরা ভোরবেলায় ফার্স্ট ট্রেন ধরে বুমো হাওড়া দিয়ে আমার কাছে এসেছে। তো অনেক কথা শুনলাম, ভাইদের চা করে দিয়েছি। তা এরা অনেকই কষ্টতে আছে, আমার যত সব আমাদের আমাদের চ্যালানাতে আছে। এই ভাই দুটোকে আশীর্বাদ দিও, যে কষ্টতে এরা এসেছে সেই কষ্ট যেন মা কালী বাবা মহাদেব এদের যেন দূর করে, এরা আবার পরে আসবে। জয় মা কালী, জয় মা।